যতনে আমার নামটি তোমার মনের মন্দিরে বন্ধুরা এই অপূর্ব রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু হয় আজকের পর্ব নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে নিম ফুলের মধু ধারাবাহিকটির সংক্ষিপ্ত বিবরণটি তুলে ধরব আমি তোমাদের দশ এবং এগারোই মে সিরিয়ালের আপডেট দেব বন্ধুরা পর্নার আয়োজিত সুন্দর জয়ন্তী অনুষ্ঠানটি ভালোভাবেই চলছিল পর্বের শুরুতে বর্ষা এবং পিকলুর দারুণ রবীন্দ্রসঙ্গীত সকলের মন কেড়ে নিয়েছিল এরপর নীলাঞ্জনা বর্ষা এবং রুচিরা একটি রবীন্দ্রনৃত্য পরিবেশন করে সব কিছু ভালোই চলছিল কিন্তু সব কিছু ভালো হতে মৌমিতা পর্ণার শাশুড়ি এবং তার গুণধর ভাসুর হতে দেবে না যখন নীলাঞ্জনা একা সুন্দর নৃত্যটি করে দেখাচ্ছিল তখন পর্ণার ভাসুরে ঠিক করা একজন শয়তান লোক এসে গোলযোগ শুরু করে সে যা নয় তাই বলে নীলাঞ্জনাকে অপমান করতে শুরু করে তার চরিত্র টেনে এনে অপমান করে অনিমেষ বাধা দিতে এলে তাকে পর্যন্ত কুকথা শুনতে হয় এই কোলোযোগ পর্ণা কিছুতেই শান্ত করতে পারে না অন্যদিকে এইসব দেখে মৌমিতা এবং পর্ণার শাশুড়ি বেজায় খুশি হয় পর্ণা বুঝতে পারে না যে এত মানুষের মধ্যে কি করে একজন মানুষ এই সুন্দর অনুষ্ঠানটাকে নষ্ট করে দিয়ে চলে যায় পর্ণা ঠাকুমা শাশুড়ি ঘটনার পরিস্থিতি বুঝে উঠতে পারে না পাড়া প্রতিবেশীরা নীলাঞ্জনার লখনউ যাওয়ার এবং তাকে তার আগে স্বামী নবাব মহলে বিক্রি করে দেওয়া সব কিছুই জানতে পারে এবং সব কিছু জেনে তারা রেগে ওই অনুষ্ঠান ছেড়ে চলে যায় শ্রীজন রেগে যায় অখিলেশবাবু রেগে খেপে ওঠে তিনি সব দোষ নীলাঞ্জনাকে দেয় এবং তাকে চুলোয় গিয়ে মরতে বলে এতে অনিমেষ রেগে ওঠে এবং সে বর্দাকে থামতে বলে দত্তবাড়িতে শুরু হয়েছে মহাগোলযোগ বাবুর বড় ছেলে অনিমেষ বাবুকে অপমান করে এই অপমান অনিমেষ বাবু সহ্য করতে না পেরে তার সঙ্গে তার হাতাহাতির পর্যায়ে যায় পর্ণা সকলকে চিৎকার করে থামতে বলে তার ঠাকুমা শাশুড়ি মনের দিক থেকে ভেঙে পড়ে সেখান থেকে ঘরে চলে যায় পারিবারিক এই অশান্তি দেখে নীলাঞ্জনা সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে চলে যায় সকলে তাকে বাড়িতে কোথাও খুঁজে পায় না সৃজন সকলের সামনে পর্ণাকে পরিস্থিতি বোঝার জন্য অনুরোধ করে ছোটকা স্থির করে সে নীলাঞ্জনাকে খুঁজে পেলে তাকে নিয়ে আলাদা সংসার পাতবে সে নীলাঞ্জনাকে খুঁজতে বাড়ি থেকে বেরিয়ে যায় পর্ণা এই পরিস্থিতি কিছুতেই মেনে নিতে পারছে না সে সৃজনকে অনুরোধ করে যে পেছনের গেট দিয়ে বাড়ি থেকে বেরিয়ে তারা নীলাঞ্জনাকে খুঁজে বের করে বাড়ি নিয়ে আসবে সৃজন না চাইতেও রাজি হয়ে যায় তারা অনেক খোঁজাখুঁজি করে নীলাঞ্জনাকে খুঁজে পায় পর্ণা তাকে বাড়ি ছেড়ে চলে আসার জন্য অনেক বকাবকি করে নীলাঞ্জনাও তার দুঃখের পরিস্থিতি পর্ণার কাছে জানায় এর মধ্যে অনিমেষ পাগলের মতো নীলাঞ্জনাকে খোঁজে তাকে খুঁজে না পেয়ে সে অন্যমনস্কভাবে গাড়ির সামনে পড়ে যায় এবং তার বড় রকমের অ্যাক্সিডেন্ট হয় পর্ব এখানেই শেষ হয় আগামী পর্বে আমরা দেখি পর্ণা এবং সৃজন তুলসীতলায় আগুনকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করে যে তারা কুসংস্কারের থেকে ভালোবাসার দাম অনেক বেশি এটা প্রমাণ করে দেবে এবং ছোটকাকে বাড়ি ফিরিয়ে আনবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাতে আমায় ভুলো না সিরিয়ালে নতুন আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক এবং শেয়ার করতে ভুলো না